সবার অনেক রিকোয়েস্টের কারণে আমি ফাইনালি আমার বার্গি লেক ভ্যালের ভিডিও আপলোড করছি। সো বেসিক্যালি আমি আমার কাজিন আর ছোট বোন হচ্ছে কাপ্তাই থেকে একটা সিএনজি নিয়ে নিই। সিএনজিতে আপ ডাউন ভাড়া হয় 500-500, 1000, যদিও আমাদের ডিসকাউন্ট ছিল, আমরা হচ্ছে 800 টাকা দিয়েছি। সো এখানে হচ্ছে এই যে আই লাভ রাঙামাটি, এই পার্টটা ক্রস করে আরও কিছু তো সামনে যাওয়ার পরে বার্গি লেক ভ্যালিটা আসে। এটা এত সুন্দর একটা জায়গা করেছে, ছোট্ট একটা বলতে পারি ছোট একটা আইল্যান্ড টাইপ। তো এটার উপরে হচ্ছে ওরা থাকার মতো অনেকগুলো অপশন রেখেছে। অনেস্টলি সব জায়গা আমার খুব বেশি পছন্দ হয় না, আমার সাইডও খুব ভালো লেগেছিলো, আর এরপরে এই জায়গাটাও আমার কাছে মনে হয় যে কাপ্তাইয়ের মতো জায়গায় বেশ সুন্দর করেছে। এটার ডান দিক থেকে নিচে নেমে গেলে কায়াকিংয়ের অপশনসও আছে। সো আমার বোন অনেক এক্সাইটেড ছিল, ও সুন্দর মতো টুকুটুকু করে নিচে চলে গেছে আমার আগে। তো যাওয়ার পরে হচ্ছে আমরা দেখলাম ওখানে ছবি তোলার জায়গা আছে, তারপর কায়াকিং আছে, আপনার সাঁতার জানলে একাও কায়াকিং করতে পারবেন। আর এরপরে হচ্ছে আমরা একটা বিড়াল খুঁজে পেলাম, এরপর আমার বোন পড়ে গেল, কারণ হচ্ছে ভিডিও করতে করতে উল্টা দিকে হাঁটছিল, মানে লাইক লিটারালি উল্টা হাঁটতেছিল। তো রেস্টুরেন্টের বাম দিক থেকে হচ্ছে কিছু দূর হাঁটলেই আপনার এই বোট হাউসটা পেয়ে যাবেন, যেটার স্টেকেশনের জন্য বা বোটে এক রাত থাকার জন্য আপনাকে গুনতে হবে 1600 টাকা মাত্র। তো 1600 টাকা, আর এই প্রাইসটা আসলে ভ্যারি করে। আর বোট হাউসটা আমার কাছে অনেক অনেক পিসফুল মনে হয়েছে। আর এই সাইডে ছিল হচ্ছে রাইট দিকে হচ্ছে কটেজেস। তো কটেজগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির, এখানে আপনি থাকলে মনে হবে যে টাকাটা ওয়ার্থ ইট। এখানে শুধুমাত্র পাহাড় না, আপনি লেকটাও এনজয় করতে পারবেন, প্রত্যেকটা রুমে লেক ভিউ আছে। আর আমার কাছে যে কোনো জায়গায় গেলে ওই জায়গাটা পিসফুল হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আর ওয়াশরুম আমার কাছে মনে হয় যে যেখানে আমি মানে শাওয়ার নিব, তারপরে হচ্ছে গিয়ে ফ্রেশ হবো, ওই জায়গাটা অনেক ক্লিন অ্যান্ড অনেক সুন্দর হওয়া উচিত। সো ওরা সেটাতেও কোনো কমতি রাখে নাই। এরপরে আমরা চলে যাই হচ্ছে লাঞ্চ করার জন্য। ওদের এই ক্ষেত্রে আমি বলবো যে ওদের লাঞ্চের প্রাইসটা মোটামুটি বেশি। আমরা হচ্ছে আলু ভর্তা নিয়েছিলাম 4টা, 1-2 শুটকি নিয়েছিলাম, তারপরে হচ্ছে 3টা চিকেন আর 2 ডাল নিয়েছিলাম, আর 4টা ভাত। তো আমাদের আর বেগুন ভর্তা নিয়েছিলাম 2টা। তো আমাদের টোটাল বিল এসেছিলো হচ্ছে 1700 টাকা। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ওরা যেভাবে জায়গাটাকে ডেকোরেট করেছে, ওদেরও একটা আলাদা কস্ট আছে। সব কিছু মিলিয়ে অন্য যে কোনো জায়গায় খেতে গেলে এটা 1700 টাকার মতো বিল হতো না, হয়তো ওখানে অনেক কম বিল আসতো, বাট আমাদের 1700 টাকা এসেছে। বাট মনে হয়েছে যে এরকম একটা সুন্দর জায়গায় বসে খাওয়া দাওয়া করা, এরকম একটা এনভায়রনমেন্ট এনজয় করা, এটাতে আমার কাছে মনে হয়েছে ওয়ার্থ ইট। আর আপনারা এখন জানি কটেজের প্রাইস নিয়ে কোয়েশ্চেন্স আছে। সো কটেজের আমি যে রুমটা দেখিয়েছি ওটা হচ্ছে অফার প্রাইসে 6-8000 টাকা, বাট নর্মালি 11000-12000 টাকা। আর ওদের ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, আমরা আসলে ক্যাম্পিং করিনি, সো ওই সাইটটা আমি এই ব্লগে দেখাতে পারিনি, বাট ইনশাল্লাহ আই উইল শো ইউ দেয়ার ক্যাম্পিং জোন অ্যাজ ওয়েল। আর ওদের ওখানে যাওয়া এবং আসা দুটো রাস্তাই অনেক সুন্দর। সো আমি আসলে বার্গি থেকে চলে গিয়েছিলাম জুম দেখার জন্য কাপ্তাইয়ের ভিতরে পড়ে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর মনে হবে যারা ছোটো বাচ্চা তাদের জন্য, বাট বড়দের জন্য জায়গাটা খুব বেশি একটা মানে এন্টারটেইনিং বা সুদিং মনে হবে না। আমার কাছে জুম আগে ছোটোবেলায় ভালো লাগতো, বাট এখন আমার এবার গিয়ে খুব বেশি একটা ভালো লাগে নাই। সো তারপরে আমি আমার ছোটো বোন আর কাজিন এবারও গেলাম জুমে, একটু ঘুরে আসলাম। আই উড সাজেস্ট আপনারা হচ্ছে বার্গি লেকটাতে স্টে করেন, আর ওই দিন আপনাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। বার্গিতে 2-3 দিন স্টে করলেও মনে হবে যে ইটস ভেরি সুদিং টু ইয়োর সোল, আমার কাছে অনেক প্রশান্তি মনে হয়েছে। জানি না, বাট কাপ্তাই আমার খুব পছন্দ।